আসসালামু আলাইকুম। আপনারা দেখেন না জিনিসপত্রের দাম বাড়ছে, এটা এটা আমরা কত চিল্লাচিল্লি, কিন্তু আপনারা জানেনই না। গ্লাস যদি যারা কিনে থাকেন, গতকাল একটা দোকানে গেলাম, জিজ্ঞেস করলাম গ্লাসের সেট কত, কয় 1200 টাকা। কি ব্যাপার, 3 মাস আগেও যেটা ছিল 600 টাকা, 650 টাকা, এটা 1200 কবে হইলো, কেন হইলো? বলতেছে ভাই এটা তো চায়না থেকে আমদানি হয়, তো এলসি বন্ধ। আমি এলসি বন্ধ কে বলছে, কয় যারা আমদানি করে, আমরা যেখান থেকে মাল আনি, জিজ্ঞেস করছি কেন দাম বাড়ছে, কয় এলসি বন্ধ। এখন বুঝেন, মানে দাম বাড়ানোর জন্য যত প্রকার মিথ্যার আশ্রয় নেওয়া যা, বড় বড় চুরেরা, শিক্ষিত চুরেরা সিস্টেম কইরা, মানে 6টা গ্লাস মাত্র দাম ছিল ধরেন 600 টাকা, এটা যদি 1200 টাকা এখন হয়, আপনার কাস্টমারের পকেট থেকে 400, 500, 600 টাকা বেশি যায়। কাস্টমাররা জিজ্ঞেস করলে দোকানদার উত্তর দেয়, ভাই দাম বাড়ছে। কই বাড়ছে, আমি দোকানদারকে জানতে চাইলাম কই বাড়ছে, কই ভাই আমরা জায়গার থেকে আনি ওইখানে বাড়ছে, কেড়ে বাড়ছে, কই এলসি বন্ধ। সম্পূর্ণ মিথ্যা কথা। মানে যে যেই ভেবে পারে, আলুতে, ডাইলে, সালে, তেলে, মানে এখন যদি আপনি প্লাস্টিকের দোকানে যান, কাঁচের দোকানে যান, সিরামিকের দোকানে যান, আপনি হয়তো বছরে একবার, 2 বছরে তিন একবার, 4 বছর পরে একবার কিনতে যাবেন, কিন্তু ওইখানে আরেকটা নৈরাজ্য চলছে। সব নৈরাজ্যের অবসান কে করবে? যার কাছে দায়িত্ব, সে যদি সিন্ডিকেট করে এবং সে যদি স্যাক্রিফাইস করে, যে আচ্ছা ঠিক আছে চলতে থাকুক, তাহলে তো সুযোগটা নিবে একেবারে তৃণমূল থেকে উপর পর্যন্ত। মাঝখান দিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং ভুক্তভোগী কারা? যারা পণ্য কিনে। তো কাঁচের জিনিস, সিরামিক্সের জিনিস, প্লাস্টিকের জিনিস ম্যাক্সিমাম পরিবারের মা বোনেরা কিনতে যায়, কারণ তাদের পার্সোনাল চয়েস এগুলো নিয়ে আসে, আর পুরুষ টাকা দিয়ে দেয়। পুরুষ এই ব্যাপারে খুব কম জানে, মা বোনরা বেশি জানবেন। আমি যে তত্ত্বটা দিলাম, যারা কেনাকাটা করতে যান গিয়ে দেখবেন অবস্থাটা চরম পর্যায়ে পৌঁছেছে। এখন হয়তো কাঁচের গ্লাস বছরে 3 বছরে একবার কিনে, তো এই জন্য এই বিষয়টা নিয়ে তেমন একটা হাঙ্গামা হয় না, লেখালেখি হয় না, কিন্তু যে যে পণ্যের দাম বাড়ে, তো যখন যেরকম হাঙ্গামা হয়, কিন্তু এই পণ্যগুলোর নীরবে একটা বড় অবস্থানে চলে গেছে। আপনি হয়তো একটা সাবান কিনবেন, মাসে একবার গিয়ে দেবেন 30 টাকার সাবান 90 টাকায় চলে গেছে। একটা কসমেটিক নানান সময় লোশন মোশন কিনে না মানুষ, যেটা দেখবেন 200 টাকা, এটা হয়ে গেছে 600 টাকা। মানে এখন কথা বলার কেউ নাই। বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় শিল্প গ্রুপ নানান সিস্টেমে ধরেন জায়গা মতো ম্যানেজ করিয়া এরা এইভাবে বাড়াই ফেলে, জায়গা মতো আলগাপাতি দিয়া জনগণের পকেটে নিয়ে যায়। সমস্যা কি, জায়গা মতো 5000 দিলে এরা 6-7 হাজার টাকা আবার কামাইলো, কোথেকে লয়? জনগণের পকেট তোলে। সমস্যা কি, 5000 ওরা দিয়ে দিব, আবার এখান থেকে 1-2 টাকা বাড়াই দিলে 7000 কালেকশন হয়ে যাব। সমস্যা তো নাই, সমস্যাটা হচ্ছে সাধারণ জনগণের, যারা কোনো, তাদের কোনো আশ্রয় নেই, তাদের কোনো সমিতি নেই, তাদের বিচারের শেষ জায়গাটা কোথায় কেউ জানে না। আয় 12000, ব্যয় 15000, 3000 টাকা ঋণ, পরে তোলে সমিতিতে কিস্তি, এরপরে গান গান লাগে ও তোমরা ঘুমায়ও না কিস্তি আছে, কিস্তি আছে। তা আশা করি একদিন এই সমাজ পরিবর্তন হবে। আল্লাহ হাফেজ।